বৃন্দাবন দর্শনের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য জীবন কেটেছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদের চড়িয়ে বেড়াতেন এবং খুব সুন্দর বাঁশির শব্দে মাতোয়ারা করিয়ে রাখতেন। মথুরা শহর থেকে বৃন্দাবনের দূরত্ব 15 কিলোমিটার। এই বৃন্দাবনে কিন্তু অনেক ধর্মীয় স্থান এবং শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্দির রয়েছে। আমি আপনাদের বৃন্দাবনের সেই সমস্ত দর্শনীয় স্থানের ভিডিও তুলে ধরব। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কলকাতা থেকে যাত্রা করে চলে এসেছি বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে আমি যেখানে রয়েছি সে জায়গাটার নাম হলো ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘে বেশ ভালো থাকার অপশান রয়েছে, এখানে আপনারা কিন্তু বেশ সস্তায় থাকতে পারবেন। আমি এখন আশ্রমের ভিতরে রয়েছি, একটু বাইরে চলে যাচ্ছি, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এই হলো বাইরে, দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি এবং অটো সবসময় দাঁড়িয়েই থাকে। তো আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে সামনে থেকেই গাড়ি এবং অটো পেয়ে যাবেন। তাছাড়া এখানে খাবার দোকানও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে সাধারণত আপনি দুপুরবেলায় প্রসাদ পাবেন, কিন্তু রাত্রিবেলায় প্রসাদ পাবেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইরে থেকে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার যে কোয়ালিটি একদম নিম্ন, আমি খেয়েছিলাম, খুব একটা ভালো না। তো আপনারা চাইলে অন্য জায়গা থেকেও খাওয়া দাওয়া করতে পারেন, আর যদি মনে করেন এখান থেকে খাবেন, একদম সামনেই খাওয়ার দোকান রয়েছে। আর এই হলো বৃন্দাবন ভারত সেবাশ্রম সংঘ, দেখতেই পাচ্ছেন। পজিশনটা আমি বলে দিচ্ছি কোথায়, তবে আপনারা চিনতে পারবেন না। আপনারা যদি মথুরা থেকে আসেন, মথুরা থেকে আপনারা যদি পুরো একটা অটো ভাড়া করে নেন, সেক্ষেত্রে 350-400 টাকা পড়বে। আর আপনারা যদি মনে করেন যে সিঙ্গেল ওয়াইজ আসবেন, তাহলে 50 টাকা মতো ভাড়া পড়তে পারে। তো আপনারা অটো এবং টোটো দুটোই ভাড়া করে চলে আসতে পারবেন। আর ভারত সেবাশ্রম সঙ্গে এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা একদম 4-5 মিনিটের হাঁটা পথে আপনি কিন্তু নিধিবন চলে যেতে পারবেন। তো নিধিবন এখান থেকে খুব বেশি দূরত্ব না। তাছাড়া বাঁকে বিহারী মন্দিরও এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। তো বাঁকে বিহারী মন্দিরও যেতে পারবেন আপনি, 10 মিনিট হাঁটা পথে চলে যেতে পারবেন। আর এখন চলুন আশ্রমের ভিতরে। এই হলো ভিতরের পরিবেশ, এখানে জেনারেটরের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। তো বিদ্যুৎ চলে গেলে জেনারেটর পরিষেবা এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আশ্রমের একটি অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি, দুটো অ্যাম্বুলেন্স রয়েছে। আর এই হলো অফিস, এখানে আপনাকে আপনার ডকুমেন্টস জমা করে এখান থেকে আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে। দেখছেন অনেকে লাগেজপত্র রেখে দিয়েছেন এখানে। এই হলো অফিস, আর এই পাশে একটা ডাক্তারখানা রয়েছে, সন্ধ্যাবেলা করে ডাক্তার বসে। তো আপনাদের কোনো অসুখ বিসুখ হলে এখান থেকে আপনারা ওষুধপত্র পেয়ে যেতে পারবেন। আর এই হলো মূল মন্দির, মূল মন্দিরের দরজা এখন বন্ধ আছে, সকালবেলা এবং সন্ধ্যেবেলা করে দরজা খোলা হয় আর কি। বেশ বড়, এদিকে সমস্ত কিছু রুম রয়েছে। আপনাদের যদি গরম জলের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে। গরম জল এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, ইলেকট্রিক কেটলি করে আপনি কিন্তু জল গরম করে নিতে পারবেন। আমার একটু দরকার ছিল, তো আমি এখান থেকে জল গরম করে নিয়েছি। আর নো স্মোকিং জোন, তো ধূমপান করবেন না, এটা একটু মেনে চলবেন। এগুলো সব তুলসী গাছ, একটু শুকিয়ে গেছে আর কি। তাছাড়া এখানে 24 ঘন্টা প্রহরী থাকেন। বাঁদর যদি আপনাদের বেশি বিরক্ত করে, উনি কিন্তু লাঠি নিয়ে সবসময় থাকেন। তো বাঁদরের বিরক্ত নিয়ে টেনশন করার কিছু নেই, উনি কিন্তু এসে সেটা তাড়িয়ে দেবেন আর কি। আর এদিকে সমস্ত কিছু রুম রয়েছে, দেখতেই পাচ্ছেন, একতলা, দুতলা, তিনতলা সমস্ত রুম রয়েছে। এই হলো একদম নিচতলার রুমগুলো, এদিকে কাজ চলছে রুমে। এদিকে এই সিঁড়ি দেখতে পাচ্ছি,
তার টাঙানো রয়েছে ভেজা জামা কাপড়, মেলে শুকিয়ে নিতে পারবেন। বন্ধুরা, ভারত সেবাশ্রম সঙ্গে একজন কর্মকর্তাকে পেয়ে গেছি। রাধে রাধে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা আসানসোল। আসানসোলে বাড়ি? সানরেলে। আচ্ছা আচ্ছা। আমি সার্ভিস করতাম। ও, সার্ভিস করতেন? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টে, কোল ইন্ডিয়াতে। আমি 2 বছর চলে এসেছি এই বৃন্দাবনে। আচ্ছা। 7 বার এসেছি এই নিয়ে বৃন্দাবনে। বাইখানে স্বামীজির সঙ্গে 2 লাখ টাকা আমি দিয়েছি ডোনেশন। লাস্ট শেষ নিঃশ্বাস এইখানে তাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরকম পরিষেবা আছে ভারত সেবাশ্রমের সঙ্গে? না, এটা আমি তো শুনিনি, আপনার মুখে প্রথম শুনলাম। আমি এখানে আশ্রমে স্বামীজির সঙ্গে যে ম্যান, তার সঙ্গে আমি কথা বললাম যে আমি এসেছি, আমি মানে আর বাড়ি ফিরে যেতে চাই না। আচ্ছা, উনি আশ্রমে আছেন, খুব ভালো কথা। তাছাড়া এখানে তো অনেক অনেক আশ্রম তো রয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো সেখানেও খোঁজ খবর নেননি কিছু? তাই খোঁজ খবর নিয়েছি বৈষ্ণবদের যেতে মন্দিরে। তারপর তারা বলেছে যে না, আপনার আমি বলেছিলাম যে একটা সেপারেট আমাকে রুম বা আমি প্রসাদ পাবো, মাসে যা লাগে আমি দেবো। হ্যাঁ না, অবশ্যই। হ্যাঁ, কেননা আমি পেনশন পাই সার্ভিসে যেতে। তো আর বলে যে না, ওরকমভাবে আমাদের সিস্টেম নাই, আপনি যদি কিছু কর্ম দায়িত্ব নেন আমরাই টাকা দেবো আপনাকে, রুম দুবো থাকার। কিন্তু এই এখানেও 2-4 জন বলিছে যে কিছু আপনি আশ্রমের যদি সেবা করেন তাহলে আপনাকে থাকবার জায়গা দেবে, টাকাও দেবে। আচ্ছা আচ্ছা। তা আমি দেখলাম আমার এই শরীরে মানে আর না পেরে উঠবে না, 75 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তারপরে হার্ট ডিউটি করেছি 39 বছর হোল ইন্ডিয়াতে। আচ্ছা। তো যার জন্য টাইমলি খাওয়া ছিল না আর ছিল শরীরে, আমি দেখলাম পারবো না পারি। যার জন্য এখানে 2 লাখ টাকা ডোনেশন দিয়ে স্বামী 5 লাখ খুঁজেছিলাম, আমার না বাবা 5 লাখ টাকা পাই, 2 লাখ টাকা আমার কাছে আছে, আমি 2 লাখ টাকা দিচ্ছি, যদি আপনি রাখতে চান তাহলে আমাকে রাখুন, আমি থাকতে চাই লাস্ট নিঃশ্বাস তেক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, শেষ নিঃশ্বাস অব্দি। শেষ নিঃশ্বাস অব্দি। দেখ, উনি কৃপা করে এই 2 বছর এখানে আছি। আচ্ছা। এই খাচ্ছি যাচ্ছি প্রসাদ, আর এই মন্দির টন্দির সব দর্শন করছি। আমার এই মানে এখানে কাজ। আচ্ছা, মানুষ যারা আসছেন এখানে আর কি, এমনি পরিষেবা তারা ভালোই পাচ্ছেন মোটামুটি? হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে না? না, এখানে রুম টুম কোনো 105টা রুম আছে। 105টা? 105টা। আচ্ছা। এবার যে যেমন কোয়ালিটির রুম নেবে। আচ্ছা, এক একটা রুমে কজন করে থাকা যায় মোটামুটি? এক একটা রুমে 2 জন, 4 জন, 6 জন, মানে যেমন যেমন খাট আছে হয়তো একটা খাইটে 2 জন থাকতে গেলে হবে, হয়তো বড় বড় রুম আছে 2টা খাট আছে তো 4 জন, এবার নিজেদের মধ্যে আবার সে মেন্টেন 4 জনের জায়গায় 5 জন থাকতে পারে, 6 জন থাকতে পারে। কমোড বা গিজারের সুবিধা সমস্ত কিছু আছে? সব সবই আছে, সবই আছে। হ্যাঁ, বা পায়খানা বাথরুম এটা যেটা গেলে সেগুলো। আচ্ছা, আপনি বলতে পারবেন অনলাইন বুকিং হয় কি না, মানে কেউ ফোন করে বুকিং করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ফোন করে বুকিং হবে? হ্যাঁ, ফোন করে বুকিং হবে। এক সপ্তাহ আগে মহারাজের ফোন নাম্বার থাকবে, ফোন করে বুকিং করতে হবে। ওই যে কার্ড দেবে, কার্ডের কার্ড যা আছে কার্ডের নম্বর দেখে ফোন করে বুকিং হবে। হ্যাঁ। তো বন্ধুরা, এই বিষয়বস্তুটা খুব ভালো লাগলো যে আপনারা এক সপ্তাহ আগে না এক সপ্তাহ আগে ফোন করে বুকিং করতে পারবেন। আমি ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওই কার্ড নিয়ে নেবেন, মহারাজের জায়গায় কার্ড নিয়ে ওই নম্বরটা দিন দেবেন। আচ্ছা আচ্ছা। নম্বরটা কার্ডের নম্বর আছে, 2টা মোবাইল নম্বর আছে, ওই নম্বর থেকে আবার যে যেখানে থাক 7 দিন 8 দিন থাকতে বুকিং করলে ওই নম্বরে বুকিং যাবে, যেমন রুম চাইবে। যে রেটটা হয়তো তখন বলবে না, যে হয়তো যদি বলে যে আমরা 5 জন আছি, 10 জন আছি, 20 জন আছি, যেমন যেমন উনি চাইবে যটা রুম বলুক রুম এখানে পেয়ে যাবে। বা এখানে যে প্রসাদ দুপুরে 50 টাকা করে কুপন কাটতে হয় সকাল 7টা থেকে 9টার মধ্যে, সকাল 7টা থেকে 9টায় অফিস রুমে দেওয়া হবে। হ্যাঁ, অফিসে কুপন দেবে 50 টাকা। তাছাড়া ওখানে দুপুরে যে অন্ন, তাছাড়া ধরুন ওই 2টা তরকারি, ডাল, চাটনি, অন্ন, প্রসাদ পাওয়া যাবে। বন্ধুরা, ভারত সেবাশ্রম সঙ্গের ক্যাম্পাস কিন্তু বেশ বড় ক্যাম্পাস, অনেকটা বড় ক্যাম্পাস দেখতেই পাচ্ছেন। অসুস্থ হয়ে গেলে কোনো অসুবিধা নেই, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে, তাছাড়া সন্ধেবেলা করে ডাক্তারও বসে। আপনাদের দেখালাম প্রসাদের কথা, যিনি যেটা বললেন উনি, আমি দেখিয়ে দিচ্ছি প্রসাদের পাওয়ার ব্যবস্থাটা কোন দিকে রয়েছে। এই সোজা রাস্তা আপনাদের চলে যেতে হবে, আর এদিকে রয়েছে আপনার সবথেকে চিপ যে রুমগুলো সেগুলো এদিকে রয়েছে, 100 টাকার যে রুম সেগুলো ওদিকে রয়েছে। আমি পরে আসবো,
আমি আগে প্রসাদের ব্যবস্থাটা দেখাচ্ছি। এদিকেও সমস্ত রুম রয়েছে দেখতেই পাচ্ছেন, এগুলো একটু হাই কোয়ালিটির রুম। আর এই হলো প্রসাদের ব্যবস্থা, এদিকে আপনাদের সোজা গেলে প্রসাদ। আর এখানে একটা কথা, রুমের মধ্যে কিন্তু আপনার প্লাগ পয়েন্ট করা নেই, মানে ফোন চার্জ দেবেন সেই সুবিধা কিন্তু নেই, যার জন্য এখানে কিন্তু দেখুন ফোন চার্জ দেওয়ার জন্য একটা ভালো বন্দোবস্ত করা আছে। এখানে মোবাইল নিজের দায়িত্বে রাখবেন। তো এখানে দেখুন অনেকগুলো পয়েন্ট করা রয়েছে, আপনারা আপনাদের মোবাইলটা এখান থেকে চার্জ করে নেবেন। তো এই বিষয়টা বেশ ভালো লাগলো আমার কাছে, একটু বিষয়টা খারাপই লাগলো কারণ আমার অনেকগুলো ডিভাইস আছে সেগুলো চার্জ করতে হয়, রুমের মধ্যে চার্জিং সকেট পেলে ভালো হতো। কী করা যাবে, এখানে এটাই সিস্টেম। তো আপনারা আপনাদের মোবাইলটা এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আর এই হলো খারাপ আশ্রম সঙ্গে ভিতরের অবস্থা। তবে বাঁদর থেকে সাবধান, এখানে বাঁদর কিন্তু প্রচুর রয়েছে বন্ধুরা। বাঁদর আপনারা ছোটো ছোটো বাচ্চাদের যদি কিছু কিনেও দেন প্যাকেটজাত কিছু খাবার, ওরা কিন্তু এসে ছিনিয়ে নিয়ে চলে যায়, এই ব্যাপারটা একটু সাবধান থাকবেন। আর চশমা টুপি যেগুলো মানে একটানে নিয়ে নেওয়া যায় যে সমস্ত জিনিস, সেগুলো কিন্তু ব্যবহার করবেন না। সেগুলো ব্যবহার করলে কি হবে, সেগুলো বাঁদরে কিন্তু আপনাদের থেকে নিয়ে নিতে পারে। তো চশমা পরলে এমনভাবে পেঁচিয়ে পড়বেন বা এমন সুতো বা তার দিয়ে বেঁধে রাখবেন যাতে টানলে জিনিসটা খুলে না আসে। টুপি পরলেও এমনভাবে পড়বেন যাতে টান দিলে জিনিসটা খুলে চলে না আসে, মানে এক ধরায় জিনিসটা যাতে হাতের মুঠোয় না চলে আসে, এরকমভাবে জিনিস আপনাদের ব্যবহার করবেন। পার্স বা মহিলারা যে সমস্ত ব্যাগগুলো ব্যবহার করেন সেগুলো কিন্তু যেন এখানে আটকানো অবস্থায় থাকে। তো এই ব্যাপারগুলো একটু দেখে চলবেন, মেনে চলবেন, তাহলে সুরক্ষিত থাকবেন আর বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন। বন্ধুরা পরবর্তীতে আরও ভিডিও আসছে, এখানে প্রসাদের কী ব্যবস্থা রয়েছে বা এখানকার সব থেকে চিপ রুম যেটা 100 টাকার যে রুমগুলো, সেই রুমগুলো আদতে কীরকম। আমি যদিও 100 টাকার রুমে রয়েছি, সেই সমস্ত ভিডিও আসতে চলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে।